আমাদের এখানকার শপিং এর একটাই সমস্যা, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন। তো সেই থেকে আমরা বলবো ভারত এখন অনেক পিছিয়ে আছে। ভারত এখন অনেক পিছিয়ে আছে, কি বিষয় জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমের শান্তিনিকেতন থেকে আমরা আজকে যাচ্ছি দুর্গাপুরে। হ্যাঁ, দুর্গাপুর সিটিতে যাব, সেখানে গিয়ে আমরা দেখবো পিৎজা হাটের পিৎজা। শুধু পিৎজাই দেখবো না, পিৎজার মধ্যে কী কী আছে সেগুলোও দেখবো, তাছাড়াও দেখবো KFC-র চিকেন, আরও অন্যান্য অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে শান্তিনিকেতন থেকে শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে আপনি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ব্লগে আছি। আজকে লকডাউন আমাদের এখন বাংলায় চলছে মোটামুটি, বাট আমরা বেরোতে পারছি। সো আমরা যাচ্ছি এখান থেকে বোলপুর থেকে দুর্গাপুর। আচ্ছা, তো পরিচয় করে দিই, আমিন দা আছে এখানে, হাই করে দাও সবাইকে। আর ওদিকে মাহবুব, আর সামনে আছে রাজা দা ওইখানে। সো আরও টিম আসছে। আর আজকে করবো, আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে দেখাবো রাস্তার কন্ডিশন, এখানকার ওয়েদার, আর বৃষ্টিময় রাস্তা বোলপুর শান্তিনিকেতন, বৃষ্টিময় রাস্তা অপূর্ব লাগে। আচ্ছা, টিমের আরো দুজনের সাথে পরিচয় করাই, তোমাদের নাম বলো। এমডি রাইসউদ্দিন শেখ। আচ্ছা, আরেকজন এখানে চন্দন, আর আরেকজন আসছে ভেদিয়া থেকে। যাত্রা শুরু করলাম আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে। বাঁদিকে বন্ধন ব্যাংক ছেড়ে, ডান দিকে আমরা ডাকবাংলো মোড় ছেড়ে, বাঁদিকে পেট্রোল পাম্প ছেড়ে চিত্রা মোড় ক্রস করলাম। চিত্রা মোড় থেকে চলে যাচ্ছি রেল স্টেশনের পথে, রামশ্যাম পড়লো আমাদের, রাধাশ্যাম পড়লো বাঁদিকে। দেখতেই পাচ্ছেন কী হারে কিন্তু ভিড় আছে রাস্তায়, লোকজনের শপিং কিন্তু নিহাতি মন্দ নয়। দূরে আমি দেখতে পাচ্ছি বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। আমরা ডান দিক দিয়ে টার্ন নিয়ে বাজার হয়ে সোজা চলে যাচ্ছি বাইপাসের রাস্তা ধরে, এবং অল্প কিছু সময়ের মধ্যেই বাইপাসের রাস্তায় আমরা উঠবো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর লাগছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, এরপরেও আবার হয়তো খুব তাড়াতাড়ি বৃষ্টি হতে পারে। আমরা এই পথেই সামনে এগিয়ে যাচ্ছি। কিছু দূর পর আমরা রায়পুর ক্রস করলাম। এই রায়পুরের ভেতরেই আছে রায়পুর রাজবাড়ি, তা নিয়ে একটা অলরেডি ভিডিও আছে। বর্তমানে ক্রস করছি ইলামবাজার জঙ্গল। ইলামবাজারের এই জঙ্গলের সৌন্দর্য কিন্তু আপনাদের সবার ভালো লাগে আশা করি। ইলামবাজার ঢুকছি এবং ইলামবাজারের পরেই আমরা এখন ক্রস করছি এই ব্রিজটি। এই ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে অজয়নদ। হ্যাঁ, যখন আপনারা বোলপুরে ঢোকেন যেই অজয়নদটা দেখতে পারেন সেটাই আমরা ক্রস করলাম। একটু এগিয়ে ডান দিকে টার্ন নিয়ে আমরা ভেতরে শর্টকাট দিয়ে যাচ্ছি দুর্গাপুর। এই রাস্তা দিয়ে আমি কখনো যাইনি, আপনারা যদি এই রাস্তা দিয়ে যান, এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব। চারদিকে গাছপালার মধ্যে দিয়ে যেতে সত্যি খুবই ভালো লাগে। আর সব থেকে যেটা এখন ভালো লাগছিল বৃষ্টির পর এখানকার ওয়েদারটা, আপনি দেখতেই পাচ্ছেন রাস্তা কিন্তু এখনো ভিজে আছে। মাঝে মাঝে কিছু জায়গায় আমরা রাস্তা খারাপ পেলাম ব্রিজের কাজ চলাতে, বাট বাকি সমস্ত রাস্তা কিন্তু অপূর্ব ছিল এবং খুব সুন্দর ছিল। স্মুথভাবে আমাদের গাড়ি কিন্তু ছুটে চললো, এবং দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য নেহাতি কম না। অনেকে মাছ ধরতেও বেরিয়ে গেছে, কিন্তু এতটাই বৃষ্টি হয়েছিল। বৃষ্টির সময় শান্তিনিকেতন, বোলপুর বা যে কোনো জায়গা অপূর্ব লাগে। দেখতে দেখতে আমরা দুর্গাপুরের হাইওয়ের কাছে চলে আসলাম, গ্র্যান্ড ট্যাগ রোড। এই রাস্তা ধরে আপনি চলে যেতে পারেন দিল্লি, এবং আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা এখন আছি যে ট্রেন্ডসে, রিলায়েন্সের টেন্টসে মূলত কাপড়ের জন্য মানুষ আসেন, কিন্তু বর্তমানে কিন্তু এখানে আপনি পেয়ে যেতে পারেন অন্যান্য ইলেকট্রনিক্স গুডসও। কেনাকাটি করা সত্যি টাফ, প্রচুর দেখলো, দেখে একটা পছন্দ হলো, লাস্টে আবার সেটাও চেঞ্জ হয়ে গেলো ম্যাবু। তো যাই হোক, এবার আর একটা বাড়ি আছি। ট্রেন্ডসে যেটা বিষয় আছে সেটা এখানে বিভিন্ন রকমের ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোর হচ্ছে কাপড়ের, সেকেন্ড ফ্লোর হচ্ছে ইলেকট্রনিক্সের, আবার উপরে ফ্লোর আসলাম এখানে দেখা যাচ্ছে এখানে একটা মল টাইপের আছে, আবার এখানে কিছু কাপড়ের আছে। সো এরকমভাবে এখানকার মল হয়। যদি আপনি বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদের ওখানের সাথে কম্পেয়ার করি, এখানে দামের রেঞ্জটা একটু আলাদা হবে, এখানকার ধরনটা একটু আলাদা হবে। অবশ্যই আমাকে বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন যে কী পার্থক্য লাগছে এখানকার মলের সাথে আপনাদের ওদেশের মলের। সো এটাই হচ্ছে এখানে শপিংয়ের মেন ফান্ডা, প্রচুর ট্রাই করতে হয়, প্রচুর সময় আছে। সবাই এখান থেকে বেরোলাম, এক পশলা শপিং হলো, সবাই মোটামুটি কিনেছে, আর আমি কিনিনি, আলটিমেট প্রচুর পছন্দ হয়নি। সবাই শার্ট টার্ট কিনেছে, আর এরা টি শার্ট কিনেছে, আর এরপর হচ্ছে আমরা কিনবো হচ্ছে জুতোর জন্য যাবো। তো দেখি দুর্গাপুরে জুতোর আর কি জায়গা আছে। ট্রেন্ডস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি জাংশন মলের দিকে। অল্প কিছু দূর গিয়েই আমরা প্রবেশ করলাম জাংশন মলের কাছে। ডান দিকে একটি আমরা প্রাইভেট হসপিটাল ক্রস করেই চলে আসলাম জাংশন মল। এগুলো এখানকার শপিং মল, এখানকার শপিং মল একটাই সমস্যা যে আপনাকে ডাইরেক্ট ভিডিও করতে কিছু কিছু জায়গা দেয় না, কিছু কিছু ফটো তুলতে দেয় না। আমি বুঝি না ইন্ডিয়াতে এই সমস্যাটা কেন, বাংলাদেশে যাই না বা অন্য দেশে কিন্তু এই সমস্যাটা হয় না যেটা আমরা পাই। আর দেখতে পাচ্ছেন এটা স্পেন্সার, আর আমরা এখানে ঘুরছি, জিনিসগুলো দেখছি, জাস্ট দেখছি। তো বেরোলাম স্পেন্সার থেকে, দেখতে পাচ্ছেন 1863 লেখা, আমি জানি না 1863 কী করে আসে। তো এবার যাচ্ছি আমরা নেক্সট ডে। আর এখানে প্রত্যেকটা মলেই একটা রেস্ট্রিকশন যে আপনি সেভাবে ভিডিওগ্রাফি করতে হবে না, ফটোগ্রাফি করতে হবে না, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন। তো সেই থেকে আমরা বলবো ভারত এখন অনেক পিছিয়ে আছে। বিশেষত আমি যে সমস্ত জায়গায় যাচ্ছি দুর্গাপুর সিটির, এই সমস্ত জায়গায় উন্নতি শুধু বলছি, বাট এইগুলো আপডেট হয়নি, আর সত্যি এগুলো আপডেট করা দরকার। আর আমার মনে হয় দুর্গাপুর থেকে যদি কেউ দেখেন অবশ্যই তার কমেন্টের আমি আশায় থাকবো।
সেভাবে আমি ট্রেন্ডসে কখনো জানি রিলায়েন্স ট্রেন্ডসে, একটা বিজনেস পলিসি হেভি পলিসি আমি যেটা দেখলাম। আপনি যদি মোটামুটি 1,500 টাকার কিছু পারচেস করেন বা 3,000 টাকা পারচেস করে দুটো করে কুপন দেবে, এবং কুপনের ডেট কিন্তু এখন কার না, দেবে হচ্ছে 2-3 মাস পর, যাতে আপনি সেই টাইমে আবার আসেন আবার রিমেট করেন। তো এদের অপূর্ব বিজনেস পলিসি থাকে। আর বিভিন্ন তো এই সমস্ত মলে এইগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আলটিমেট আপনি আর কি ভুল করছেন। যাই হোক, আমি সাজেস্ট করবো যে যে জিনিস কিনুন না কেন দেখে নিন, জিনিসটাকে ভালোভাবে দেখে তারপর নিন, রাদার দ্যান সে কুপনের পেছনে বা ডিসকাউন্টের পেছনে না পালিয়ে। জাংশন মলের প্রথমেই আমরা চলে আসলাম পিৎজা হাটে। এখানকার পিৎজা হাটে পিৎজা কেমন হয় সেটা টেস্ট করার জন্য প্রবেশ করলাম পিৎজা হাট। এখানে আসলাম হচ্ছে পিৎজা হাটে, এবং পিৎজা হাটে দেখতে পাচ্ছেন ডেকোরেশন, এখানে 4 জন বসার মতো চেয়ার আছে, এখানে চেয়ারটা সুন্দর আছে ডেকোরেশন। পিৎজাগুলোর দাম মোটামুটি স্টার্টিং হচ্ছে আপনার 229 টাকা থেকে, তবে দুটো পিস নিলে ডিসকাউন্টে, আর একটা পিস নিলে হচ্ছে এটা 299 পড়তে পারে। সব জায়গার অফারে আছে, তো আমরা ওখানে সবাই ওয়েট করছে খাবারের জন্য, দেখা যায় কোনো খাবারে দেয়। তো দেখি কী খাবার দেয় আর কীরকম হয় এখানকার পিৎজা। একটু সফিস্টিকেটেড খাবার, একটু টেস্ট করে দেখছি, সবসময় বাজেট টিভি থাকি, বাজেট ট্রাভেলও করি, মাঝে মাঝে এগুলো একটু টেস্ট করতে ইচ্ছে করে। আর এখানকার পিৎজার খাবারটা কেমন হয় একটু সেটাও দেখি। পিৎজার মেনুগুলো আমি তুলে ধরলাম, দেখতেই পাচ্ছেন যে ডবল নিলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। পিৎজাটাকে দেখতে কিন্তু নেহাতি মন্দ নয়, যদিও এটা খুব একটা স্বাস্থ্যকর খাবার না। আপনারা দেখতে পাচ্ছেন চিজ, বিভিন্ন রকমের বিনস, এগুলো দিয়ে পিৎজাটা তৈরি। আমি না কেমন খেতে খুব ভালো, কম খাবে কেমন খেতে বল বল ভাই, দারুণ। বাকিদের কোনো মত রাইট নাও যেটা আছে দুর্গাপুরের জংশন মল, ছতলা মল, দেখতে পাচ্ছেন চারদিকে শুধু শপিং মল আর মল। এখানে বিভিন্ন ব্র্যান্ড পাবেন, টেম্পে জিন্স একটা ফেমাস, আর এখানে মুক্তি ব্র্যান্ডও খুব ফেমাস, আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এর প্যান্ট হয় অসম, আর বিভিন্ন জুতো বিভিন্ন ব্র্যান্ডেড জুতো সব এক জায়গায় পাওয়া যাচ্ছে। তো এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, এখানে আপনি চাইলে বসে রিল্যাক্স করতে পারেন। এবার আমরা জুতোর বিভিন্ন শোরুমগুলো যাচ্ছি, রিবক, অ্যাডিডাস, কিন্তু যদিও এখানে কোনো জায়গায় ডিসকাউন্ট পেলাম না, যদিও ব্র্যান্ডেড শুয়ে অনেকটাই কিন্তু ডিসকাউন্ট থাকে অন্য সময়। অ্যাডিডাসের ক্ষেত্রে বলি যেটা ব্র্যান্ডেড কাপড় মানে সফট হয়। চারতলায় পেলাম ফুড কোর্ট, আর চারতলার উপরে একটা মল আছে, উপরের তলা আছে কিন্তু সেটা অ্যাক্সেসিবল হচ্ছে। কেনাকাটি প্রায় শেষ, আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে ওপর কতটা জায়গা। এবার আমরা KFC-তে প্রবেশ করছি। সো আমি এখন ওয়েট করছি, আর রাইট নাও আমি এটা মার্কেট অর্ডার করেছি। KFC-র এখানে বিভিন্ন রকম ইয়ে পাওয়া যায়, আর এদের যেটা স্পেশাল সেটা হচ্ছে চিকেনের আর আইটেমগুলো। তো আমরা দেখি খাবারটা নিই, আর এর ভেতরে এখানে বসার জায়গা আছে, তো সেখানে বসবো, খাবারটা খাবো, খেয়ে তারপর আমরা এখান থেকে আবার বেরোবো। সো KFC-র যে চিকেনের বিভিন্ন টাইপ আছে আমরা একটা বাকেট অর্ডার দিয়েছি, আর এখানকার চিকেনের স্পেশালিটি হচ্ছে এখানকার স্বাদ, এটা অনেকেই চেষ্টা করেছি কিন্তু বানাতে পারিনি, তাই তো এটাই স্পেশাল। তো আমরা অলরেডি পেট ভরা গেছে সবার, জাস্ট আমরা এখন এই লাস্ট মুহূর্তে এটা টেস্ট করছি, আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। সন্ধে হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন দুর্গাপুরে প্রায় মলগুলো বন্ধ, তো আমরা এই KFC থেকে বেরোলাম। রাইট না আমরা এখন আবার ফিরে যাচ্ছি বোলপুর। দুর্গাপুর থেকে বোলপুরের ডিস্টেন্স নিয়ার অবাউট 50 কিলোমিটারের মতো। সো আমরা আমাদের গাড়ি আছে, আবার গাড়ি করে এখন আমরা চলে যাবো হচ্ছে বোলপুর, বিদায় জানিয়ে দুর্গাপুরকে। সন্ধে হয়ে গেছে, রাস্তায় অন্ধকার নেমে গেছে, রাস্তাটা দেখলে মাঝে মাঝে ভয়ও লাগে। আপনি দেখুন রাস্তাটা কীরকম অন্ধকার, কখনো কখনো লরির দেখা আবার জঙ্গলের ভেতরের প্রবেশ, সত্যি বেশ রোমাঞ্চকর লাগছিল। আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট ক্রস করে আমরা শিক্ষা ভবনের দিকে মূল মোড়ের দিকে যাচ্ছি, অনেক সময় গরুগুলো উঠছিল না বলে আমাদের নেবে তাদেরকে ওঠাতে হচ্ছিল। শিক্ষা ভবন এই মোড়টি থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম, এবং এটি হচ্ছে শিক্ষা ভবন অর্থাৎ সায়েন্সের ডিপার্টমেন্ট। ডান দিকে আমাদের পড়লো খোয়াই হোস্টেল, এটি একটি গার্লস হোস্টেল। এগুলো পেরিয়ে আমরা শ্যামবাটি হয়ে আমরা চলে আসলাম শান্তিনিকেতনের সেই মূল ক্যাম্পাসের ভেতরে। যাই হোক, আমরা পোকটার মোড় ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি। আশা করব আজকের জার্নির ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।